মহোদয়, 22 ফেব্রুয়ারি 2024 গণ অধিকার কাকতত প্রকাশিত এম ই হাইস্কুললৈ রূপান্তরিত হওয়া মাদ্রাসাসমূহৰ পদ প্ৰাধিকৰণত বঞ্চনা, ক্ষুদ্র আসাম মাদ্রাসা কনভার্টেড স্কুল টিচার্স এসোসিয়েশন বিষয়টি উত্থাপন করব দিয়ার বাবে মই মাননীয় অধ্যক্ষ মহোদয়ক ধন্যবাদ জানাইছো। অধ্যক্ষ মহোদয়, অসমত 633টা প্রি সিনিয়র মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা আর টাইটেল মাদ্রাসা আছিলে, আর এই সমূহ সরকারে বন্ধ করে বিদ্যালয়লৈ রূপান্তর করিলে, আর এই বিদ্যালয়লৈ রূপান্তর করার পিছত এই শিক্ষক শিক্ষয়িত্রী সকলে যাক ইমান দিনে তেওঁলোকে ইমান বছরে তেওঁলোকৰ পেটত গামোচা বান্ধি বিনা বেতনে মানব সম্পদ বিকাশত অরিহণা যোগাই আছিলে, আর সেই সকলের পদখিনি কিন্তু প্রাধিকরণ করা নহল, যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাধিকৃতকরণের পর বঞ্চিত করা হল 152খন মাদ্রাসা শিক্ষানুষ্ঠানের 1600 শিক্ষক শিক্ষয়িত্রী। গতি রাজ্যখনত 633খন মাদ্রাসা শিক্ষানুষ্ঠান আছিলে, আর তারে 2011 চনত 328খন মাদ্রাসা শিক্ষানুষ্ঠানক প্রাদেশিকরণ করা হয়েছিল, বাকি 2014 চনত প্রাদেশিকরণ আইন সংশোধন করে পদ সৃষ্টির বাবে বিত্ত বিভাগ প্রস্তাব প্রেরণ করা হয়েছিল, কিন্তু আজিলৈকে সেই প্রস্তাব গ্রাহ্য করা নহল, পদ সমূহ সৃষ্টি করা নহল। অধ্যক্ষ মহোদয়, 2021 চনত পুনের একাংশ শিক্ষকর পদ প্রাদেশিকরণ করে টিউটর হিসাবে, টিউটর শিক্ষক হিসাবে কিছু নিযুক্তি দিয়া হল, তাতো মাদ্রাসা শিক্ষক সকলক বাদ পেলাই রাখা হল। অধ্যক্ষ মহোদয়, সরকারের নির্দেশ মতে প্রি সিনিয়র, সিনিয়র, টাইটেল মাদ্রাসা সমূহ সাধারণ বিদ্যালয়ে রূপান্তরিত করেছে, আর 2017 চনের যেহেতু শিক্ষা প্রাদেশিকরণ আইন, সেই আইনের আওতাত থাকার পিছতো এই মাদ্রাসা শিক্ষা অনুষ্ঠান সমূহক প্রাধিকরণের পর বঞ্চিত রাখা হল। 2023 চনের এপ্রিল মাহর পর এই বিদ্যালয় সমূহের মধ্যাহ্ন ভোজনও অধ্যক্ষ মহোদয় নাইকিয়া করে দিলে, ইয়ার আগতে মধ্যাহ্ন ভোজন চলি আসে, কিন্তু 2023 চনের এপ্রিল মাহর পর এই বিদ্যালয় সমূহ মধ্যাহ্ন ভোজনও সরকারে বন্ধ করে দিলে। বহুতো শিক্ষক শিক্ষয়িত্রী বিনা বেতনে শিক্ষকতা করে অবহাও লৈছে, যখন বর্তমান নিয়োজিত হয়ে আছে তেওঁলোকৰ পরিয়াল বহু কষ্টদায়ক জীবন নির্বাহ করে আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার জড়িয়ে মই সরকারক, মাননীয় মন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাব বিচাৰিছো যে নিশ্চয় তেওঁলোক মানব দরদী, আর মানব দরদী সরকার হিসাবে মই এইটো অনুরোধ জানাব বিচাৰিছো, এই যখন বিনা বেতনে শিক্ষকতা করে এতিয়াও পদ প্রাধিকরণের পর বঞ্চিত হয়ে তেওঁলোকে হাহাকারত দিন কটাইছে, পেটত গামোচা বান্ধি থাকিবলগা হয়েছে, পরিয়াল সমূহ বহু কষ্ট বহাবা করবলগা হয়েছে, তেওঁলোকৰ প্রতি হৃদয়বান হয়ে তেওঁলোকৰ প্রতি অকমান দৃষ্টি নিক্ষেপ করে, সদৃষ্টি নিক্ষেপ করে, সহানুভূতিশীল দৃষ্টি নিক্ষেপ করে এই পথ সমূহ যাতে প্রাধিকরণ করে। মূল বিধানসভা সমষ্টিতে বহু বিদ্যালয় রূপান্তরিত হয়েছে, বহু প্রি সিনিয়র, সিনিয়র, টাইটেল মাদ্রাসা, হাই মাদ্রাসা বিদ্যালয় রূপান্তরিত হয়েছে, কিন্তু শিক্ষকসকল পদ প্রাধিকরণ হওয়া নাই। গতি মই আপনার জড়িয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাইছো এই সকল শিক্ষক শিক্ষয়িত্রীর পদ প্রাধিকরণ করে যাতে তেওঁলোকে সকাহ দিয়ে, তার কারণে মই অনুরোধ জানাইছো। ধন্যবাদ। অনারেবল মিনিষ্টার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রাধিকরণ আইনের ভিত্তিত নির্দিষ্ট বিধি প্রস্তুত করে করা হয়, আর আমি সকলে জানো যে 2017 চনের যে প্রাদেশিকরণ আইন আছিল, সেই প্রাদেশিকরণ আইনের ভিত্তিত 2021 চনত যোগ্য বিবেচিত হওয়া শিক্ষক বা টিউটর সকলের তেওঁলোকর সেবা প্রাদেশিকরণ করা হয়, আর সেই আইনের অধীনতে 599খন মাদ্রাসার পৰা 1914টা পদ তেওঁলোকক টিউটর হিসাবে প্রাদেশিকরণ করা হয়। ইয়ার পূর্বে 2011 চনত তেতিয়াও কিছু সংখ্যক বিদ্যালয়ক প্রাদেশিকরণ করা হয়েছিল, আর 401খন বিদ্যালয়ক মাদ্রাসাক প্রাদেশিকরণ করা হয়েছিল। ইয়ার পাছত 2021 চনত অসম সরকারে এক উচ্চস্তরীয় সিদ্ধান্ত গ্রহণ করে মাদ্রাসা সমূহক সাধারণ বিদ্যালয়লৈ রূপান্তরিত করে, যাতে সকলো ছাত্র ছাত্রী আধুনিক বিষয়সমূহ সেবার অধীনত তেওঁলোকে অধ্যয়ন করিব পাৰে। আর সেই আদেশের লগতে এটো কোৱা হৈছিল, যিখিনি প্রাদেশিকৃত মাদ্রাসা আছিল সেইখিনি প্রাদেশিকৃত বিদ্যালয়লৈ রূপান্তরিত হল,
যিখিনি অপ্রাদেশিকৃত আছিল সেই অপ্রাদেশিকৃত মাদ্রাসাসমূহ আমাৰ নন গভর্নমেন্ট এডুকেশনেল ইনস্টিটিউশন এক 2006 অর্থাৎ ব্যক্তিগত খণ্ডৰ 2006 আইনৰ অধীনত তেওঁলোক থাকিল এতেকে এতিয়া আমাৰ নতুনকৈ কোনো প্রাধিকরণ বিবেচনা কৰিবলগীয়া নাই যি বিবেচনা কৰিব লগা আছিল 2017 চনৰ অধীনত আইনৰ অধীনত 2021 চনত কৰা হল যিখিনি নহল সেইখিনি ৰিজেক্ট হল গতিকে ৰিজেক্ট কৰা বিষয়খিনি পুনৰ বাৰম্বাৰ উত্থাপিত হৈ থাকিব নোৱাৰে তেওঁলোক আইনৰ আউটাৰ বাহিৰত এতেকে আইনৰ আউটাৰ বাহিৰত থকা সেই মাদ্ৰাসাই হওক বা আন ভেঞ্চাৰ স্কুলেই হওক তেওঁলোকৰ প্ৰাধিকৰণটো নহল যদি এতিয়াও মই বাৰম্বাৰ প্ৰথম দিনৰ পৰাই কৈ আহিছো যে আইনৰ আউটাৰ ভিতৰত যদি কোনোবাই প্ৰমাণ কৰিব পাৰে চৰকাৰে বিবেচনা কৰিব কিন্তু আইনৰ আউটাৰ বাহিৰত থকা মাদ্ৰাসা হওক বিদ্যালয় হওক সেইটো অসম চৰকাৰে বিবেচনা কৰিব পৰা অৱস্থাত নাই গতিকে আমাৰ দৃষ্টিত এতিয়া নতুনকৈ প্ৰাদেশিকৰণ কৰিবলগীয়া কোনো মাদ্ৰাসা স্কুল